চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে যেটা বানাবো তার নাম হলো ডিমের স্বামী কাবাব। এর জন্য প্রথমেই একটি বাটিতে সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি, এরপর এর মধ্যে গ্রেট করা সেদ্ধ ডিম দিয়ে দিয়েছি। এরপর একটি ফ্রাই প্যানের মধ্যে রসুনটাকে ভেজে নিয়ে সেটা অ্যাড করেছি এবং এরপর পেঁয়াজটাকেও ভেজে আমি অ্যাড করে দিয়েছি। এইবার মশলাগুলো দেব। এর মধ্যে প্রথমেই আমি গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, ভাজা জিরের গুঁড়ো, চিলি ফ্লেক্স, কুচনো ধনে পাতা ও পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আমি কিন্তু সব কিছুর পরিমাণে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারো। এরপর এর মধ্যে দু চামচ মতো ছাতু দিয়ে ভালো করে আবার মেখে নিয়েছি। চিকেন বা মাটনের স্বামী কাবাব তো আমরা সবাই খেয়েই থাকি সাধারণত, কিন্তু ডিমের স্বামী কাবাব তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো, আর কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ব্যাস আমার কিন্তু এখানে মাখা হয়ে গেছে। এরপর এগুলোকে গোল গোল করে আমি কাবাবের আকারে গড়ে নিয়েছি। সবগুলোকে একসঙ্গে গড়ে আমি একটি থালার মধ্যে সাজিয়ে নিয়েছি প্রথমে। এরপর একটি পাত্রের মধ্যে কিন্তু আমি আবার বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে নুন আর অল্প গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। এখানে কিন্তু বেসনটা একটু পাতলাই হবে। এর মধ্যে ওই একে একে কাবাবগুলোকে এবার দিয়ে দিতে হবে, দিয়ে কিন্তু শ্যালো ফ্রাই হবে। তো আমি ফ্রাই প্যানে অল্প তেল গরম করে আমি সবগুলোকে দিয়ে দুই দিক ভালো করে ভেজে নিয়েছি। ব্যাস আমার কিন্তু ভাজা এখানে মোটামুটি হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। তো ভাজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করো সসের সঙ্গে এগ স্বামী কাবাব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।